গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। এখন বাজে 10টা, আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। মামনির রান্না করা হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া প্রায় হয়ে এসেছে, আবারও আসবে আজকে মামনির ল্যান্ডা প্যান্ডাগুলো পড়তে। তো এই আর কি, আর পাপা এখন বেরোবে, তো চলো একটু পরে আবার দেখা হচ্ছে। তাড়াতাড়ি সব রান্না বান্না হয়ে যায় যে আমি কি আর দেখাবো সেটাই বুঝতে পারি না। তবে হ্যাঁ, আস্তে আস্তে চেষ্টা করবো। আপাতত মামনি সেরকম কিছু রান্না করছে না, ওই জন্য আমি দেখাচ্ছি না। যেগুলো করছে সেগুলো আমরা প্রত্যেকেই বাড়িতে রোজই করে থাকি, তো ওগুলো দেখানোর মতো নয় আর কি, তাই জন্য আমি দেখাচ্ছি না। আজকে মামনি কি রান্না করেছে সেটা আমি পরে দেখাবো, কারণ এখন রান্নাঘরের অবস্থা খুবই বেহাল হয়ে রয়েছে। কারণ সকালবেলা আমরা তিনজনে আড্ডা ফাড্ডা দিয়ে রান্নাঘরে যেতে যেতে অনেকটাই লেট হয়ে যায়। তো আমার ঘরের অবস্থা এখনো বেয়ালি হয়ে রয়েছে দেখাচ্ছে। দেখো পাপার ইজি চেয়ারটা, তার উপর পাশে চেয়ার রেখে আমি আপাতত বিছানা পাটিগুলো রেখেছি। তো সবটাই ঠিক করবো আর কি, এখন যাবো রান্নাঘরে। মামনির ওই পড়তে চলে এসছে, তো মামনিকে বললাম তুমি চলে যাও, আমি এবার যাবো বাসনগুলো মাজবো, রান্নাঘরটা পরিষ্কার করবো। তাই এখন রান্নাঘরটা দেখাচ্ছি না, দেখাতে পারি তোমাদের সাথে, তো সবটাই শেয়ার করবো। তো একটু পরেই দেখাই, আমি সবটা পরিষ্কার টরিষ্কার করে নিয়ে আর কি তারপরেই দেখাবো। আর আজকে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে বলে গেছে পাপা, মানে একটু গুছিয়ে রাখতে বলেছে। আমাদের প্রত্যেকেরই ড্রেসিং টেবিল ছোট হয়েছে, আমাদের জিনিস অনেক অনেক বেশি হয়ে যায়, তো ওই জন্য ড্রেসিং টেবিলের অবস্থাটাও খুব খারাপ হয়ে রয়েছে। আসলে আমার মনে হয় প্রত্যেকেরই অর্গানাইজার বক্স রাখা উচিত, তাহলে ভালো করে গোছানো থাকবে। তো যাই হোক না কেন, আপাতত এখন আমরা কিনছি না, আবার ওখানেই গোছাবো, গুছিয়ে রেখে দেবো। আর বাইরে ওয়ার্ড্রপটাও একটু পরিষ্কার করতে হবে, গোছাতে হবে, যদি আজকে ইচ্ছা হয় তো করবো, কারণ আমি এক একটা করে কাজ করি আর এসে একটু হাওয়া খেয়ে যাই, কিছু করার নেই। ও চলো এবার আমি একটু কাজটা সেরে নিই, তারপর তোমাদেরকে রান্নাঘরটা দেখাচ্ছি যে কি কি রান্না করেছিলাম। না যে তাড়াহুড়ো করে গেছে, রান্নাঘরের অবস্থা খুবই বেহাল অবস্থা হয়ে রয়েছে। এই এখন বাসন কোসনগুলো মেজে তারপর পরিষ্কার করব, তো তারপর তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? মোটামুটি পরিষ্কার করে দিয়েছি, যা যা ছিল বেশি না পরিষ্কার করে দিয়েছি আমি। আর এখানে রান্না করেছে আজকে মামনি হচ্ছে কুদরি আলু পোস্ত। আমি মনে হচ্ছে রান্না বান্না ভুলে যাব। ডাল, আর এখানে হচ্ছে মাছের ঝোল, ঝাল টাইপের ঝোল নয়, আলু দিয়ে মাছের ঝাল টাইপের করেছি, লেজাটা স্পেশালি আমার জন্য রাখা হয়েছে। আর এখানে লেবু আছে, আর ভাত পরে বসাবো। ব্যাঙ্গালোরে ছিল টম্পি আমাদের, আর এখানে এসে এখন জুটেছে হচ্ছে পম্পি। এই দাঁড়া, দিচ্ছে ওদিকে ওদিকে, চ দৌড়ে দৌড়ে আসছে। এই তো চল, ওখানে জায়গা কর, ওখানে জায়গা, এই তো আয় রে, বিকেল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে এই জাস্ট বাইরে এলাম, বাইরে এসে জামা কাপড়গুলোকে তুললাম। তো তোমাদের সাথে ভাবলাম যে একটা জিনিস শেয়ার করে দিই, সেই জিনিসটা হচ্ছে সেদিনকে এক ঝলক দেখিয়েছিলাম বেগুন গাছ, বেগুন হয়েওছে অনেকগুলোই আপাতত হয়ে রয়েছে, মামনি বললে অনেকগুলো নাকি তুলে তুলে খেয়েওছে আর কি। আর তোমাদেরকে আমাদের লেবু গাছটা দেখাবো, বিভৎস সুন্দর একটা গন্ধ আছে লেবুটার, বলতে পারো গন্ধ লেবুই এগুলো। তো দাঁড়াও দেখাচ্ছি, bye.
এ হচ্ছে মামুনির আরেকটা ল্যান্ডা প্যান্ডা, যে কিনা সব থেকে বেশি মিস করেছে আমাদেরকে। আমি তোমার কে হই সূর্য? জোরে বলো, শোনা যাচ্ছে না। আর এগুলো তোমাকে কে দিয়েছে? তাহলে তো আদর করে দাও। আমরা কোথায় গেছিলাম তুমি আমাকে ফোনে দেখতে পেতে? কি দেখতে ফোনে? কি দেখতে? আমি কি করতাম? আমি ঘুরতে গেছিলাম, তুমি দেখেছিলে? ভুলে বাবালি, ঠিক আছে চলো এবার পড়তে যাই। আমরা আজকেও বেরিয়েছি, ও আর আমি বেরিয়েছি একটু, ওর আপাতত এখন একটু কাজ কম আছে তাই জন্য বেরোলাম। আজকে দেখো এই কুর্তিটা পরেছে, এই কুর্তিটা আগে পড়তে দেখো নি আমাকে, এটাও মামনিরই কুর্তি, জুতোটাও পরছি দুদিন ধরে মামনির। আমি এই চলছে আর কি, আসলে আমি ওখান থেকে বেশি কিছু টেনে আনিনি, কারণটা হচ্ছে আমাকে আবার এখান থেকে অনেক মালপত্র নিয়ে যেতে হবে, তো ওই জন্য ট্রলি যদি ওখান থেকে আমি ভরে আনি তাহলে এখান থেকে আমি যাওয়ার টাইমে ট্রলিতে জায়গা পাবো না। আর এখন ফ্লাইটে বলে দিয়েছে যে মানে 15:15:30 বা যাই হোক না কেন সেটা তুমি দুটো ট্রলিতে মানে দুজন, তাই জন্য দুটো ট্রলি ওরা নেবে, তিনটে ট্রলি নেবে না, মানে নিতে পারো তুমি এক্সট্রা টাকা দিয়ে নিতে হবে, পার কেজি 500, তো কোনো দরকার নেই, তাই জন্য সেভাবে আনি নিয়েই আর কি। তো চলো, কালকে দেখিয়েছিলাম আমরা 6 গেটের ওদিকে গেছিলাম, এদিকটাতে কালকে অনেকটাই জল ছিল রাস্তায়, তো আজকে নাকি অনেকটা কমেছে, পাপা বললো, পাপা অফিস যাওয়ার সময় দেখেছে, তো চলো পাপার কাজেই যাচ্ছি। একটা আবার অন্ধকার হয়ে গেল, বিরাটটিটা আজকে তোমাদেরকে দেখাবো যতটা সম্ভব, কারণ একটু তাড়াতাড়িও আসতে হবে, ওর আবার কাজ আছে, এখানে তো আছি, আস্তে আস্তে সবটাই দেখাবো। তো চলো আর বেশি বকবক করবো না, গিয়ে একেবারে দেখো। এটা আমাদের বিরাটির বলতে পারো প্রখ্যাতই একটা গিফট আইটেমের দোকান, এটার থেকে ভালো কিছু আমি নেই, বলবো না যে আছে এই বিরাটিতে। এই দোকানটা আমাদের খুবই পছন্দের একটা দোকান বিরাটির গিফট আইটেমের মধ্যে, তো এখানেই গেছিলাম একটা গিফট আইটেম নিতে। মামুনি আর পাপা 14 একটু বেরোবে, তো পাপার এক বন্ধুর গৃহপ্রবেশ আছে বাড়ির, তো সেখানে যাবে, তো আমরা ওখানে গিফট আইটেম নিতে এসেছি। দেখতেই পেলে লোকনাথ বাবার নিচের অংশটা ফাঁকা, আমরা ওটাই চুজ করেছি, সম্ভব হলে তোমাদেরকে দেখিয়ে দেবো, ফটো তোলা আছে, আপাতত নেওয়া হয়ে গেছে তাই জন্যে আর ওখানে ফটোটা নেই। এই শোপিসগুলো দেখো আমার ভীষণ ভালো লাগলো, বিড়াল আর কুকুর কী সুন্দর ঘুমাচ্ছে, আর এই সফট টয়েসগুলো তো দেখছো ওগুলোও এক প্রকারের সফট টয়েসই বলতে পারো। এই গিফটটাই কিনে আনা হয়েছে। এখানে কাটা হচ্ছে আম রাতের ডিনারের জন্যে, সাথে আছে ছোলার ডাল, আর হচ্ছে পরোটা, আর হচ্ছে জল ভরা সন্দেশ, আর এখন বাজে হচ্ছে 10:40, এখন ডিনারটা আগে করে নিই, তো আজকের মতো খেয়ে দিয়ে নিই, দিনটাকে এখানেই শেষ করে দিচ্ছি, আবারও আসবো কাল একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, তো চলো টাটা, গুড নাইট। আর আজকে যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, আর যারা অলরেডি আমার চ্যানেলে আছো আমাকে অনেক 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 ভালোবাসা দিচ্ছ, তারা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, তো চলো টাটা।